আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সামসুনার কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি দেশি ছোট আলু দিয়ে গোলা মাছের শুটকি বোনা। মূল রেসিপিতে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের, যারা আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সামসুনার কিচেন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ রেসিপি পেতে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে একটি কড়াই বসিয়েতে একটু তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। তারপর রসুন বাটাগুলোকে একটু নেড়ে দিব। তারপর এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে নেড়ে নেড়ে লাল করে ভেজে নিব। ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এতে মরিচ গুঁড়ো দিয়ে দিব, তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর এতে একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে গোলা মাছের শুটকিগুলো দিয়ে দিব। তারপরে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপর এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব সবকিছু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়া পর্যন্ত। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব। এখন একটু নেড়ে তরকারিটা নামিয়ে নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এন্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।